অবৈধভাবে দখল করা জমি উদ্ধারে অভিযান চালাচ্ছিল বিআইডব্লিউটিএ। হঠাৎই লাঠি সোঁটা ও ইট পাটকেল নিয়ে হামলা চালানো হয় তাদের উপর। আকস্মিক এমন হামলায় নিজেদের রক্ষা করতে ম্যাজিস্ট্রেটের নির্দেশে ফাঁকা গুলি ছুড়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। মুন্সিগঞ্জের গজারিয়ার মেঘনা গোমতি নদী তীরের চরচাষিতে একটি বেসরকারি প্রতিষ্ঠানের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো হয়। এ সময় হামলায় পুলিশ, আনসার, বিআইডব্লিউটি এর স্টাফ ও শ্রমিক সহ সাতজন আহত হন। পিছের থেকে মানে হামলা দিছে এবং আবলতর বাড়ি শুরু করেছে, লাঠি দিয়ে সবাই লাঠি শুরু করে নিয়ে তো কে বাকার আসলো, আমাদের সবার উপর হামলা করলো, আমার উপর হামলা করছে যে হাতে এখানে বাড়ি দিছে। যে নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিল তার নির্দেশেই অফিসার ফোর্স নিয়ন্ত্রণের জন্য এলাকায় অনমানিক 13 রাউন্ড গুলি করে, প্রাথমিকভাবে জানা গেছে একটা গেট সেল ব্যবহার করে। এর আগে মেঘনা গোমতী তীরে অবৈধভাবে তোলা প্রায় 3,000 ফুট পাকা সীমানা প্রাচীর গুঁড়িয়ে দেওয়া হয়। এছাড়াও নদী তীরে নানা স্থাপনা উচ্ছেদ করে বিআইডব্লিউটিএ। এসব স্থাপনার মালিকদের দাবি, কেনা জমি ভরাট করে তারা স্থাপনা তৈরি করেছেন। তবে বিআইডব্লিউটিএ বলছে, নদী রক্ষায় বিধি মেনেই অভিযান চালানো হয়েছে। ওনারা বলছে যে না, খালি মহামান্য হাইকোর্টের একটা নির্দেশ আছে, এটা কিন্তু কাগজপত্রে যাবত পর্যন্ত আমাদের দেখায়নি। আমাদের সব মালিকানা জমি, এবং মালিকানা জমি মালিকের থেকে ক্রয় করা, এটা কোম্পানির নামে নামজারি করা আছে, খাজনা দিয়া আছে। পূর্ণ কাগজপত্র যাচাই বাছাই করে দেখে সকল আইনগত প্রক্রিয়া সম্পূর্ণ করে আমরা এই উচ্ছেদ অভিযান করছি। গজারিয়ার বসুরচর লংঘাট এলাকা ও মেঘনা গোমতী নদীর পাড় ঘেঁষে চরচাষি এলাকায় অভিযানে 100 বিঘা জমি দখলমুক্ত করা হয়। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ।